वेलकम स्टूडेंट आज के আমরা পড়ব লম্ববৃত্তাকার শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এটা একটা পরিমিতি থেকে আরেকটা চ্যাপ্টার আমরা আগের ক্লাসগুলোতে উপপাদ্যগুলো করেছিলাম উপপাদ্য থেকে ছোট ছোট যে প্রয়োগ যে শর্ট কোশ্চেন হয় সেগুলো করেছিলাম আজকে আমরা পরিমিতির একটা চ্যাপ্টার পড়ব সেখানে তার থিওরেমগুলো বুঝিয়ে দেব তোমাদেরকে তার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব আজকের ক্লাসে যতটা হবে পরবর্তী ক্লাসে আমি এই সমস্ত প্রবলেমগুলো সলভ করে তোমাদেরকে দেব প্রথমে বলি আজকের পড়ানোর বিষয় হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু তার নাম শঙ্কু এই শঙ্কুর উদাহরণ আমরা ছোটবেলা থেকে অনেক দেখেছি পোলার মোচা বরের টোপর ইত্যাদি ফানের তেল ঢালার যে ফানের তার এইগুলো হচ্ছে যে শঙ্কুর পুরো ফানেলটা নিশ্চিত নয় ফানেলের এই ধরনের অংশটা এরপরে যে নালিটা থাকে সেটা নয় এটা কলার মোচা সামনের কিছুটা অংশ কেটে দিলে যে অংশটা হবে সেটা বরের টোপর এই ইত্যাদি হলো শঙ্কুর উদাহরণ আমাদের আজকের বিষয় হচ্ছে যে শঙ্কু শঙ্কুর কী কীরকম হবে না শঙ্কুর একটা ভূমি থাকবে ভূমিটা কীরকম হবে না ভূমিটা অবশ্যই বৃত্তাকার হবে এই জন্য এর নাম লম্ব বৃত্তাকার শঙ্কু বৃত্তাকার শঙ্কু শঙ্কুর ভূমিটা অবশ্যই বৃত্তাকার হবে এই জন্য এর নাম বৃত্তাকার বৃত্তাকার শঙ্কু তাহলে ভূমিটা হবে একটা বৃত্ত এবং এর পার্শ্বতল থাকবে উদাহরণটা মনে মনে কল্পনা করো কলার মোচা বা বরের টোপর বা তেল ঢালা ফাইল ইত্যাদি হয় তাহলে এর নিচে একটা বৃত্ত থাকবে কারণ এই একটা তল থাকবে আর বৃত্ত সবসময় আমরা জানি সমতল সমতলিত চিত্র তাহলে একটা তল থাকলো বৃত্ত বৃত্তাকার তল আরেকটা পার্শ্বতল থাকবে এই পার্শ্বতলটা অবশ্যই এইভাবে ঘোরানো থাকবে তার মানে এটা বক্রতল তাহলে এখান থেকে আমরা শিখলাম শঙ্কুর দুটি তল শঙ্কুর তল কটা তল দুটি দুটি একটা সমতল আরেকটা বক্রতল এই বক্রতলের আরেক নাম কি হচ্ছে যে শঙ্কু যেটা বক্রতল সেটাই শঙ্কুর পার্শ্বতল সেটাই তার পার্শ্বতল অতএব তোমাকে যদি শঙ্কুর বক্রতল অথবা পার্শ্বতল দুটোই জিজ্ঞেস করে দুটোরই একই উত্তর বক্রতল যা সেটাই শঙ্কুর পার্শ্বতল তাহলে একটা শঙ্কুর দুটো তল একটা সমতল যেটা তার ভূমি বৃত্ত আরেকটা বক্রতল বা পার্শ্বতল সমতলটা তার বৃত্ত বৃত্তাকার তল সমতল আরেকটা বক্রতল যেটা তার পার্শ্বতল তাহলে একটি শঙ্কুর তল কটা দুটি এছাড়াও শঙ্কুর যেহেতু নিচেটা একটা বৃত্ত তাহলে বৃত্তে কী থাকবে বৃত্তের ব্যাসার্ধ থাকবে তাহলে শঙ্কুর এই ব্যাসার্ধ কিসের ব্যাসার্ধ না শঙ্কুর ভূমির ব্যাসার্ধ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ এটাকে আমরা আর দিয়ে লিখব যে যা খুশি কেউ স্মল আর কেউ ক্যাপিটাল আর যে যা নিজের মতো লিখতে পারে তো যেহেতু ব্যাসার্ধ ইংরেজি রেডিয়াস তা রেডিয়াসের শুরু হয় আর দিয়ে তাই আমরা এটাকে আরই লিখব এবং ছোট হাতের আর আমরা সাধারণত লেখার চেষ্টা করি কারণ ছোট হাতের অক্ষর দিয়ে আমরা দূরত্ব বোঝাই এবং বড় হাতের অক্ষর দিয়ে আমরা কোনো বিন্দুকে বোঝাই সেটা অবশ্যই জ্যামিতির ক্ষেত্রে পরিমিতির ক্ষেত্রে আমরা এটাকে বড় আরও ধরতে পারি আমরা যাই লিখব কেন সেটা কি লিখবো সেটা ব্র্যাকেটে তার ইন্ডিকেশনটা দিয়ে দেবো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আছে আরও একটা জিনিস আছে আরেকটা কি আছে না শঙ্কুর শীর্ষবিন্দু এটা এই শীর্ষবিন্দু ভূমির বৃত্ত কেন্দ্র বৃত্তের কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখাটা আনলে কি হবে না এই সরলরেখাটা নাকি এই ভূমির সঙ্গে মানে বৃত্তের ব্যাসার্ধের সহিত শীর্ষবিন্দু থেকে ভূমির কেন্দ্র ভূমি একটা বৃত্ত তার একটা কেন্দ্র থাকবে শীর্ষবিন্দু এবং নিচে বৃত্তাকার ভূমির কেন্দ্র পর্যন্ত যে সরলরেখা যোগ করা হবে সেইটা হবে সেটা কি হবে না ব্যাসার্ধের সহিত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে লম্ব হবে তাহলে যদি লম্ব হয় এটাই হবে তার উচ্চতা এইচ তাহলে সেটা হচ্ছে কি শঙ্কুর উচ্চতা শঙ্কুর উচ্চতা আমরা এইচ হাইট এইচ ফর হাইট আমরা শঙ্কুর উচ্চতা একটা থাকবে
আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ একটা থাকবে। তাহলে আমি এখন দুটো শঙ্কু আঁকবো যাদের উচ্চতা আর সমান ধরে নিলাম 5 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার ধরেছি, উচ্চতা এইচ সমান আমরা ধরে নিলাম সাপোজ 8 সেন্টিমিটার। এরকম দুটো শঙ্কু আঁকবো। এটা একটা 5, এটা 8, তাহলে এটা একটা শঙ্কু অঙ্কন করলাম আমরা। এখন এই শঙ্কুটার সাথে এর আরো একটা আমরা পেলাম ব্যাসার্ধ, এরও আরো একটা জিনিস আছে, সেটা কি না এটা এটা কি না এটা শঙ্কু, এটা কোনাকোনি আছে, তির্যক ভাবে আছে, এলা এটা সোজাসুজি সোজা কিন্তু তির্যক অবস্থায় আছে, কোনাকোনি আছে, তাই জন্যে এর নাম তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা মানে শঙ্কুর আমরা দেখলাম ভূমি ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতা, আরো একটা জিনিস আমরা পেলাম সেটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, সেটাকে আমরা ধরবো এল, লেন্থ এল, শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে আমরা পেলাম কটা জিনিস পেলাম, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর পেলাম, শঙ্কুর উচ্চতা পেলাম, শঙ্কুর তির্যক উচ্চতা পেলাম। এই দুটো তিনটি জিনিসের উপর নির্ভর করে একটা শঙ্কুর চিত্র অঙ্কন হয়, একটা শঙ্কুর চিত্র অঙ্কন হয় কীভাবে হয়। তাহলে একটা আমরা যেমন চোঙের ক্ষেত্রে দেখেছিলাম সেখানে দুটো জিনিস ছিল, এক ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা। আমরা গোলকের ক্ষেত্রে দেখবো পরবর্তীকালে যখন গোলক পড়ব, আমরা গোলকে গিয়ে দেখবো গোলকের ক্ষেত্রে আছে একটাই জিনিস, সেটা কি গোলকের ব্যাসার্ধ। তেমন আয়ত ঘনকের ক্ষেত্রে ছিল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে, ঘনকের ক্ষেত্রে ছিল একটা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, সেরকম শঙ্কুর ক্ষেত্রে হচ্ছে তিনটে জিনিস আছে, একটা ভূমির ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা। এই তিনটি জিনিস আমাদেরকে দেওয়া থাকবে, তিনটে জিনিসের মধ্যে যে কোনো দুটো আমরা এই যে কোনো দুটোর সাহায্যে তৃতীয়টা বের করে নেব, এবং তৃতীয়টা বেরিয়ে গেলে আমাদের শঙ্কু সম্বন্ধে যাবতীয় কিছু বের করতে বললে আমরা তা বের করে নিতে পারব। তাহলে আমরা কি বললাম, একটা শঙ্কুর তিনটে জিনিস আছে, এই তিনটের মধ্যে কোশ্চেনে আমাদেরকে যেভাবে হোক দুটো দেওয়া থাকবে, হয় সরাসরি দুটো দেওয়া থাকবে বা কোনো একটি শর্ত দেওয়া থাকবে, যেই শর্ত থেকে আমরা দুটোর মান পেয়ে যাব, তাকে কাজে লাগিয়ে আমরা তৃতীয়টা বের করব, সবই বলা হবে কীভাবে হবে। এবং এই তিনটে জিনিস জানা থাকলেই আমাদের খুব সহজেই আমরা শঙ্কু সম্বন্ধে যাবতীয় প্রবলেম সলভ করতে পারব। এখন তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কী শিখলাম, না একটা শঙ্কুর কটা তল, না শঙ্কুর দুটো তল, একটা সমতল একটা বক্রতল, শঙ্কুর কী কী আছে, না শঙ্কুর যেহেতু ভূমি একটা বৃত্ত তাই সেই বৃত্তের ব্যাসার্ধ আছে, তার শীর্ষবিন্দু থেকে ভূমির যে বৃত্ত সেই বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে সরলরেখা সেই সরলরেখাটা তার উচ্চতা, এবং শঙ্কুর তির্যক উচ্চতা একটা আছে, এই শীর্ষবিন্দু থেকে এই বৃত্তের পরিধি পর্যন্ত, শীর্ষবিন্দু থেকে ভূমির পরিধি পর্যন্ত, পরিধির উপর যে কোনো বিন্দু পর্যন্ত যে লাইনটা হবে সেটা তার তির্যক উচ্চতা। এখন আমরা জানবো এর নাম লম্ব বৃত্তাকার শঙ্কু হলো কেন। দেখো যদি কারো নাম ভালো ছেলে হয়, কারো কেউ ভালো ছেলে কেন বলা হয়, তার মানে ভালো বাদ দিয়ে অন্য কিছু আছে, ছেলের আরো একটা টাইপ আছে সেটাকে খারাপ ছেলে, ঠিক আছে। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু বলা হয়েছে মানে এখানে আরেকটা শঙ্কু আছে যেটা লম্ব বৃত্তাকার নয়, তাহলে আমাদের সেই শঙ্কুটা আমরা দেখব। আমরা যদি এইভাবে একটা তলায় বৃত্ত আঁকি এবং এই শঙ্কুটা যদি অঙ্কন করি এর ভূমির সঙ্গে,
এটা এটা 90 ডিগ্রি নয়, কোনো মতেই নয়। এই ক্ষেত্রে যে শঙ্কুটা হবে সেটা কিন্তু লম্ববৃত্ত হবে। আরো যদি ভালো করে ছবিটা আঁকি হবে, এক্ষেত্রে যে শঙ্কুটা আসবে সেটা লম্ববৃত্তাকার শঙ্কু নয়, সেটা লম্ববৃত্তাকার শঙ্কু নয়। এরকম যদি ভূমিটা হয় অর্থাৎ তখন আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু হবে না, কারণ হবে না না, এখান থেকে শীর্ষবিন্দু থেকে এর কেন্দ্র পর্যন্ত যে সরলরেখাটা অঙ্কন করা হবে সেই সরলরেখার ব্যাসার্ধের সহিত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, তাই এগুলো লম্ববৃত্তাকার শঙ্কু নয়। আমাদের এখানে সিলেবাসে যে আলোচনার বিষয় আছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, এগুলো আমাদের আলোচনার বিষয় নয়। তবুও আমরা জানিয়ে দিলাম যে লম্ববৃত্তাকার শঙ্কু এর কেন না হয়েছে। আমাদের এই সিলেবাসে যত জায়গায় শঙ্কু বলা থাকবে বা পরীক্ষার হলে যত জায়গায় শঙ্কু বলা থাকবে, যদি সেখানে লম্ববৃত্তাকার শঙ্কু নাও বলা থাকে তাহলেও সেটা লম্ববৃত্তাকার শঙ্কু ধরে নিয়েই আমরা অঙ্ক করব। আচ্ছা, তাহলে আমরা জানলাম, এবার বলবো লম্ববৃত্তাকার শঙ্কু কি করে তৈরি হয়েছে। যে কোনো ঘনবস্তু, যেমন সেটা আয়তঘন হতে পারে, সেটা গোলক হতে পারে, সেটা চোঙ হতে পারে, সেটা শঙ্কু হতে পারে, যে কোনো ঘনবস্তু যখন তৈরি করা হয়েছে তখন সেটি একটি সমতলিক চিত্রকে কোনো না কোনোভাবে ঘোরানো হয়েছে, কোনো না কোনো শর্তে ঘোরানো হয়েছে। ঘুরিয়ে তার থেকে আমরা ঘনবস্তু পেয়েছি, ঘোরানো হয়েছে বা কোনো না কোনো সমতলিক চিত্রকে আমরা কাজে লাগিয়ে ঘনবস্তু পেয়েছি। যেমন এখানে ঠিক আমরা একইভাবে জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো, একইভাবে একটা সমতলিক চিত্র থেকে আমরা এই শঙ্কু নামক ঘনবস্তুটা পেয়েছি। কীভাবে পেয়েছি? সাপোজ একটা সমকোণী ত্রিভুজ আমরা নিলাম, এটা সমকোণী ত্রিভুজের উচ্চতা এইচ বা লম্ব, এটা তার ভূমি, এটা ভূমি, এটা লম্ব। এই সমকোণী ত্রিভুজটাকে যদি এইটাকে অক্ষ করে নেওয়া হয়, বইয়ে ছবি আছে, এটাকে অক্ষ, অক্ষ কোন জিনিসটাকে বলে? কোনো বস্তু যখন ঘোরে তখন সে কোনো একটি স্থির বস্তুর চারিপাশে ঘোরে, কোনো বস্তু যখন ঘোরে তখন সে কোনো একটি স্থির বস্তুর চারিপাশে ঘোরে। যেমন সাইকেলের চাকা যখন ঘোরে তখন ওই চাকার মাঝে একটা রড রাখা হয়, একটা রড রাখা হয় যেটা চারিপাশে সে ঘোরে, ওই রডটা কিন্তু স্থির থাকে, ওই রডটা চারিপাশে সে ঘোরে, ওই রডটাকে বলা হচ্ছে ওই সাইকেলের চাকার অক্ষ। সেরকমভাবে এখানে কোনো বস্তুকে যদি ঘোরানো হয় তাহলে সে যেইটাকে স্থির রেখে যার চারিপাশে সে ঘুরবে সেটা হচ্ছে তার অক্ষ। আমি যদি এই সমকোণী ত্রিভুজের এই লম্বটাকে অক্ষ করে নিই, করে এই সমকোণী ত্রিভুজটাকে গোল করে একবার পুরোটা ঘুরিয়ে নিয়ে আসি, সেটা ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক, যদি যদি পুরোটা গোল করে একবার মনে মনে ঘুরিয়ে দেখো তোমরা, বা কাগজ নিয়ে তোমরা দেখতে পারো, কাগজ কেটে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে তাকে এইভাবে একটা ঝাঁটাকারচির সাথে লাগিয়ে গোল করে ঘুরিয়ে তোমরা দেখতে পারো, একটা ঝাঁটাকারচি নিয়ে, একটা ঝাঁটা কুচি নিয়ে তোমরা এটার সঙ্গে লাগিয়ে গোল করে ঘোরালে তোমরা বুঝতে পারবে যে একটা শঙ্কু তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেই শঙ্কু, যে শঙ্কুটা তৈরি হবে তার উচ্চতা কোনটা হবে? মানে এই সমকোণী ত্রিভুজের লম্বটাই হয়ে যাবে তার উচ্চতা, মানে যার সাপেক্ষে সে ঘুরবে সেটাই হলো তার উচ্চতা। যদি সে লম্বের সাপেক্ষে ঘুরেছে তাহলে লম্বটাই হয়ে যাবে, এই সমকোণী ত্রিভুজের লম্ব হবে তার কি উচ্চতা। এর ভূমিটা কি হবে? না এটাই গোল করে ঘুরে বৃত্তটা তৈরি করবে, তাহলে এর ভূমি হবে, ভূমি হবে তার ব্যাসার্ধ, আর এর অতিভুজের দৈর্ঘ্যটা হবে ওই শঙ্কুর তির্যক উচ্চতা। অতিভুজ হবে তির্যক উচ্চতা, তাহলে
আবার বলছি, এই লম্ববৃত্তের এই একটা সমকোণী ত্রিভুজকে লম্বের সাপেক্ষে লম্বকে অক্ষ করে যদি সম্পূর্ণ এক পাক ঘোরানো হয়, সম্পূর্ণ অর্ধেকটা ঘুরিয়ে রেখে দিলে হবে না, বা সম্পূর্ণ এক পাক যেখান থেকে ঘোরানো শুরু করলাম সেখান পর্যন্ত আবার ঘুরিয়ে নিয়ে আসবে, তবে সম্পূর্ণ এক পাক হবে। সম্পূর্ণ এক পাক ঘোরালে একটা শঙ্কু তৈরি হবে, সেই ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের লম্বটা হবে ওই শঙ্কুর উচ্চতা এটা পাবো, এই লম্বটা হবে এখানের উচ্চতা, এই ভূমিটা হবে এর ব্যাসার্ধ, এবং এই তির্যক এই অতিভুজ যে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ছিল, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় ভাগটা অতিভুজ হয়, এই অতিভুজটা হবে তার তির্যক উচ্চতা। তাহলে লম্ব হয়ে গেল তার এইচ, এটা হয়ে গেল তার আর, এবং এটা হয়ে গেল তার এল। তাহলে এখন পর্যন্ত আমরা শিখলাম লম্ববৃত্তাকার শঙ্কু কাকে বলে, লম্ববৃত্তাকার শঙ্কুর কটা তল, কটা পরিবর্তনশীল রাশি, এবং তারা একটা সমকোণী ত্রিভুজের সাথে কীভাবে সম্পর্কযুক্ত সেটা আমরা জানলাম। তার মানে এখান থেকে আমরা শিখলাম যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু ভূমি, সরি, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। ঠিক আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা মানে লম্ব, ব্যাসার্ধ ভূমি, এবং তির্যকতা অতিভুজ সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু, তিনটি বাহু মানে বাহুত্রয়। এটা একটা শর্ট কোশ্চেন আসছে, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর এই তিনজনের মধ্যে সম্পর্ক কী, আমরা পড়বো সম্পর্কটা কী। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি জানি না, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এটা আমরা জানি। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়। তাহলে আবার বলছি, তাহলে এখানে যেহেতু এরাও লম্ব ভূমির ত্রিভুজ, তাহলে একটা শঙ্কুর ক্ষেত্রে কী হবে, উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার সমান তির্যক উচ্চতা স্কোয়ার। তাহলে আমি কী বললাম, আমি উপরে লিখছি, একটা যেহেতু একটা লম্ববৃত্তাকার শঙ্কু বাহু উচ্চতা ব্যাসার্ধ এবং ভূমি তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু, তাহলে শঙ্কুর ক্ষেত্রে কী হবে, সেটা শঙ্কুর ক্ষেত্রে হবে না উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার, ভূমির ব্যাসার্ধ লিখছি না, শুধু ব্যাসার্ধ লিখছি, সমান তির্যক উচ্চতা স্কোয়ার। তাহলে একটা শঙ্কুর ক্ষেত্রে কী হবে, উচ্চতা স্কোয়ার ব্যাসার্ধের স্কোয়ার সমান তির্যক উচ্চতা স্কোয়ার। দেখো, একটু আগে আমি বলে গেছিলাম যে এই তিনটের মধ্যে যে কোনো দুটো জানা থাকলে আমরা সহজেই তৃতীয়টা বের করতে পারবো। কী করে পারবো না, যে এই সূত্রের সাহায্যে, যদি আমাকে এটা এটা দেওয়া থাকে আমি এটা পেয়ে যাবো। যেমন করে আমরা ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার অতিভুজের স্কোয়ার পেয়ে যেতাম, সমকোণী ত্রিভুজে যে কোনো দুটো বাহু দেওয়া থাকলে আমরা যেমন খুব সহজেই তৃতীয় বাহু পেয়ে যেতাম, সেরকম এখানে যে কোনো দুটো দেওয়া থাকলে আমরা এই সূত্র কাজে লাগিয়ে তার তৃতীয় বাহু পেয়ে যাব। আর এই তিনটে বাহু জিনিস পেয়ে গেলেই উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার মধ্যে যে কোনো যদি আমাদের হাতে তিনটেই থাকে, তাহলে শঙ্কু সম্বন্ধে যাবতীয় তথ্য আমরা পেয়ে যাব। এখান পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেল? তাহলে শঙ্কুর উচ্চতা স্কোয়ার ব্যাসার্ধ স্কোয়ার সমান তির্যক উচ্চতা স্কোয়ার কেন হয় না, এরা তিনজন একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, আর সমকোণী ত্রিভুজের বাহুত্রয় যেহেতু সমকোণী ত্রিভুজের বাহুত্র এই রিলেশনে থাকে, আর এটা মানে কি, ভূমি মানে কি বলেছিলাম, ব্যাসার্ধ, লম্ব মানে কি না উচ্চতা, আর অতিভুজ মানে কি তির্যক উচ্চতা, তাই তারাও এই সূত্রটা লিখবে। এরপরে আছে
একটা একটা সূত্র, একটা একটা নিয়ম। তাহলে আমরা বললাম তল, কটা তল? শঙ্কুর না শঙ্কুর দুটো তল। কি কি তল? না একটা সমতল, একটা বক্রতল। সমতলটা কি? না সমতলটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? না পাই আর স্কোয়ার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, আমরা ছোটবেলা থেকেই পড়েছি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। তাহলে সমতলের ক্ষেত্রফল কত হল? না শঙ্কুর সমতল মানে ভূমি। তাহলে শঙ্কুর সমতলের ক্ষেত্রফল না বলে আমরা বলবো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত? না শঙ্কুর শঙ্কুর ভূমির ক্ষেত্রফল শঙ্কুর ভূমির ক্ষেত্রফল নাকি বৃত্ত। আর বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক, বর্গ একক। যদি মিটারে দেওয়া থাকে ব্যাসার্ধটা, যদি মিটারে দেওয়া থাকে তাহলে বর্গ মিটার, যদি সেমিতে দেওয়া থাকে তাহলে বর্গ সেমি, কোন অসুবিধা নেই। এবার আমাদের যেহেতু ভূমির ক্ষেত্রফল কি, ভূমি একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, তাই আমরা একটা পেয়ে গেলাম পাই আর স্কোয়ার। আচ্ছা এবার পার্শ্বতলের সূত্র, শঙ্কুর পার্শ্বতল মানে বক্রতল। পার্শ্বতল বা বক্রতল ক্ষেত্রফল কি হবে? না এটা আছে পাই আর এল, পাই আর এল বর্গ একক। এবার তোমরা বলবে স্যার এটা কি করে এলো? হ্যাঁ এটা কি করে এলো, বয়ে আছে এবং প্রসেসটা জটিল, অনেকটাই বড় প্রসেস, তাই আমি তোমাদেরকে বলছি না। এগুলো ইউটিউবে এখানে এত করে বলছি না, এটা তোমরা মনে রাখার চেষ্টা করো শুধু, ঠিক আছে? যদি কোনো যদি স্কুল খুলবে ক্লাসে গিয়ে আমরা এগুলো অবশ্যই আলোচনা করব যদি সময় পাই, আর যদি না সময় পাই তাহলে আমাদেরকে এটা মনে রেখেই কাজ চালিয়ে যেতে নিতে হবে। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। তাহলে এখন যদি সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল মানে কটা তল? দুটো তল, এটা ভূমি, ভূমি আর পার্শ্বতল। তাহলে এই দুটোকে যোগ করে দিলেই তার কি বেরোবে? না সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলটা তখন চলে আসবে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। অবশ্যই দুটোই ক্ষেত্রফল এককটা নিশ্চিত বর্গ একক। এখান থেকে পাই দুজনেরই আছে, আর এখানে দুটো আছে এখানে একটা আছে, তাই আমরা পাই একটা আর একটা আর কমন নিয়ে নেবো বাইরে। তাহলে এখানে পড়ে থাকবে আর, এখানে পড়ে থাকবে এল বর্গ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর কিন্তু আর প্লাস এল বর্গ একক। কেউ এই লাইনটাও মনে রাখতে পারে, কেউ এই লাইনটাও মনে রাখতে পারে, কোনো অসুবিধে নেই। কেউ এই লাইনটাও মনে রাখতে পারে, যারা এই লাইনটা মনে রাখতে পারবে না তারা নিশ্চিত পাই আর স্কোয়ার প্লাস পাই আর এলটা মনে রাখতে পারবে। তারা এই লাইনটাই মনে রাখবে এবং তারপরের লাইনে এটা করে নেবে, করে নিয়ে তারপরে মান বোস করিয়ে অঙ্কটা করবে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, যদি আমাকে অঙ্কে শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হলে তাহলে আমরা শুধু এই সূত্রটা প্রয়োগ করে দেখব কত। যদি আমাকে শুধু ভূমির ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, এবং যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখন এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, বয়ের টোপরতে বা ফানে এখানে যে আমরা শঙ্কু পেয়েছি এর তর্কটা, এদের কি ভূমিটা আছে? পাই আর স্কোয়ার কি এদের আছে? না, এরা খোলা, এরা ফাঁপা, ফাঁপা শঙ্কু। চোখের ক্ষেত্রে আমরা দেখছিলাম ফাঁপা চোখ, তাহলে এরা ফাঁপা শঙ্কু বা নিরেট নয়, ফাঁপা, ভেতরটা ফাঁপা। তাহলে এদের ক্ষেত্রে পার্শ্বতলই তল, এদের একটাই তল। তাহলে ফাঁপা শঙ্কুর কটা তল? না ফাঁপা শঙ্কুর একটাই তল, সেটা কি? পার্শ্বতল। তার এই তলটা নেই। তাহলে যদি আমাকে একটা কোশ্চেন বলা হয় এর ফাঁপা শঙ্কুর পার্শ্ব ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এত, তখন আমরা এই সূত্রটা না লাগিয়ে এই সূত্রটাই লাগাবো। কারণ ফাঁপা শঙ্কুর দুটো তল নয়, ফাঁপা শঙ্কুর একটি তল, সেটি হলো তার বক্রতল। আর নিরেট শঙ্কুর ক্ষেত্রে আমরা জানবো তার দুটো তল, একটা সমতল একটা বক্রতল।
তাহলে যদি একটা খুশতেন এরকম এরপরে আছে তাহলে আর কি আছে না শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন যে কোনো ঘনবস্তুরই আয়তন থাকে, সমতল চিত্রের আয়তন থাকে না, যে কোনো ঘনবস্তুরই আয়তন থাকে, তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 πr² হচ্ছে। বলে রাখি এখানে একটা কথা, যে কোনো বস্তুর আয়তন তার বহিঃক্ষেত্রফল একটু উচ্চতা হয় যদি বস্তুটা সুষম হয়, যেমন ঘন যেমন চোঙ, সেখানে ভূমির ক্ষেত্রফল একটু উচ্চতা করেই পেয়ে গিয়েছিলাম। কিন্তু শঙ্কুর ক্ষেত্রে ভূমির ক্ষেত্র πr² হয়েছে, πr² হয়েছে ভূমির ক্ষেত্রফল একটু উচ্চতা, কিন্তু তার সঙ্গে একটা 1/3 লাগানো হয়েছে, কারণ শঙ্কুটা চোঙের ক্ষেত্রফল কী ছিল, πr² ছিল শুধু। কিন্তু যেহেতু শঙ্কুটা ধীরে ধীরে উপর দিকে ছোট হয়ে যায়, তাই তার আগে একটা 1/3 বসাতে হয়েছে এবং এটা ঘন একক, ঠিক আছে, মিটার থাকলে ঘন মিটার, সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার। তাহলে শঙ্কুর আয়তন 1/3 πr² ঘন একক, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল এটা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এটা, শঙ্কুর এখানে অঙ্ক। তাহলে এখন যদি আমাদেরকে এটা শঙ্কু দেয়া থাকে, বললো দিল শঙ্কুর ভূমি 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত, এটা কোশ্চেন। এটা শঙ্কুর ভূমি বলে দিচ্ছে 3 সেমি, উচ্চতা 4 সেমি, ঠিক আছে। তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্র ভূমির ক্ষেত্রফল কত, পার্শ্বতলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল কত, নিরেট বলেছে অবশ্যই, নিরেট শঙ্কুটা কীরকম ছিল না, নিরেট। তাহলে যদি সে নিরেট হয় তাহলে অবশ্যই তার দুটো তল, একটা পার্শ্বতল একটা ভূমি সমতল একটা, পার্শ্বতল একটা ভূমি। তো এই অবস্থায় আমরা এর বাকি কি কি তথ্য বের করা যায়, আমরা বলেছিলাম যে কোনো দুটো আমাদের হাতে দেয়া থাকবে, আমরা যখন প্রবলেমটা সলভ করব ঠিক এইভাবে আসবে। শঙ্কুর কি কি দেয়া আছে, বলা আছে ভূমি, ভূমির ব্যাসার্ধ সমান কত, 3 সেমি, শঙ্কুটির উচ্চতা, ভূমির ব্যাসার্ধ যে ব্যাকেটে আর লিখবে উচ্চতা এইচ, সমান 4 সেন্টিমিটার। আমাদের কি দরকার, আমি বলছি আমাদের তিনটাই দরকার। আমাদের কি, আমরা সহজেই কি চাই, আমাদের এল চাই, তির্যক উচ্চতা আমাদের চাই। আমি বারবার বলছি শঙ্কু অত্যন্ত সহজ চ্যাপ্টার, অঙ্ক খুব কম আছে এখানে, অঙ্কের টাইপ একটাই টাইপ, আর কোনো দ্বিতীয় টাইপের অঙ্ক নেই। আমরা সঙ্গে সঙ্গে কি বের করব, আমরা লিখব আমাদের দরকার তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা আমাদের চাই, আমরা তির্যক উচ্চতা চাই। তাহলে এর পরের লাইনে লিখবো আমরা, আমরা জানি আমরা জানি কি কি জানি না, ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান তির্যক উচ্চতা স্কোয়ার। যেহেতু আমাদের তির্যক উচ্চতা দরকার, তাই তির্যক উচ্চতাটাকে আগে লিখতে হবে। সমান ভূমির ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে। বা কেউ এখানে ডেল্টা লিখে রাখে, কেউ ডাইরেক্ট লিখতে পারে
আমরা জানি এই লাইনটা কেউ না নিয়েও লিখে কি কেউ লিখতে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মান বস করা আর এর মান কত তিন স্কোয়ার এল এর মান কত চার স্কোয়ার এল স্কোয়ার সমান বা সমাধান করছি সমান এটা হবে তিন থেকে নয় যুক্ত ষোলো বা এল সমান দুটো ভাগ পঁচিশ সমান আমাদের তির্যক উচ্চতা বেরিয়ে গেল কত বেরোলো না তির্যক উচ্চতা এর সমান বেরিয়ে গেল পাঁচ সেন্টিমিটার এবার আমাদেরকে যা নির্ণয় করতে বলবে আমাদের হাতে এই তিনটা ডেটা থাকলে আমরা সঙ্গে সঙ্গে তা পৌঁছে দেবো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল দরকার পার্শ্বতলের ক্ষেত্রফলের কি সূত্র বলো কি সূত্র তোমরা মনে মনে বলো না তোমরা বলছো পাই আর এল বর্গ কি হবে এখানে সেমিতে লিখেছিলাম সবকিছু তাহলে এখানে অবশ্যই বর্গ সেমি পাই এর মান কত না বাইশের সাত আর এর মান কত না তোমরা বলেছো আর এর মান তিন এল এর মান কত না পাঁচ বর্গ একক ক্যালকুলেশন করবে উত্তর লিখে দিল হয়ে গেল ভূমির ক্ষেত্রফল কত ভূমি পাই আর স্কোয়ার পাই এর মান বসাবে আর স্কোয়ার করবে ভূমি ক্ষেত্রফল হয়ে গেল আয়তন কত করবে না আয়তন একে তিন পাই আর স্কোয়ার এইচ মান বস করা একে তিন পাই এর মান বাইশের সাত আর এর মান তিন ছিল তিন দুই তো তিন দুবার তিন যেহেতু আর স্কোয়ার আর এইচ এর মান চার ঠিক আছে বাস আমরা সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করে নেব সমস্ত অঙ্কে আমরা এই বেসিক গথটাই ইউজ করব সমস্ত অঙ্কে যে কোনো দুটো দেয়া থাকবে আমরা তৃতীয়টা বের করে নেব যা তৃতীয়টা বের করে নিতে পারবো আমরা এই সূত্রের সাহায্যে অবশ্যই সেটা এই সূত্রের সাহায্যে আমরা এইভাবে তৃতীয়টা বের করে নেব তৃতীয়টা যা বেরিয়ে যাবে আমাদেরকে যা নির্ণয় করতে বলবে আমরা সেখানেই পৌঁছে যাব বেশ কিছু অঙ্কের ক্ষেত্রে একটা বলা থাকবে আরেকটা বলার জন্য একটা শর্ত দেয়া থাকবে সেই শর্ত থেকে আমরা দ্বিতীয়টা পাবো এবং প্রথম আর দ্বিতীয়টা যখনই পেয়ে যাবো এই শর্তকে কাজে লাগিয়ে আমরা তৃতীয়টা বের করে নেব আর তিনটে যা আমাদের হাতে চলে আসবে আমরা যে কোনো প্রবলেমের সমাধান করতে পারবো ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে